কেমন আছো তোমরা? আশা করি সব অনেক ভালো আছো। আজকে আমরা পুলিশ সাব ইন্সপেক্টর, পুলিশ সার্জেন্ট নিয়োগ সহায়িকা সম্পর্কে কিছু মডেল টেস্টে দেখবো, অর্থাৎ কী ধরনের প্রশ্ন এবং কয়টি সেকশনে ভাগ থাকে, কত নাম্বার থাকে এবং কী ধরনের প্রশ্নগুলো আসে সেই বিষয়ে একটি ধারণা নেব। আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবে, দেখলে তোমাদের একটা কোনসেপ্ট আসবে যে কী ধরনের প্রশ্ন কোথেকে আসে আর প্রশ্নের ধরনটা কেমন হয়। তো আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবে। প্রথমত আমরা বাংলা দিয়ে শুরু করি, দেখি বাংলায় কী ধরনের প্রশ্ন আসে। এখানে দেখা যাচ্ছে যে প্রথমে এক নম্বর, যে কোনো একটি রচনা লিখুন, অর্থাৎ এখানে রচনার ক্ষেত্রে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যে তিনটা রচনা এখানে দেওয়া আছে, মুজিব বর্ষ, রূপকল্প 2041, ধরো সাম্প্রতিক কোনো বিষয়ের উপর কোনো রচনা থাকতে পারে, বাংলাদেশের শ্রমবাজার, সংকট ও সম্ভাবনা, তারপরে আছে যেমন বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, সমস্যা ও সমাধান। তুমি এটা মনে রাখো যে এটা একটা জাস্ট মডেল টেস্ট, তোমাদের এ ধরনের প্রশ্ন থাকবে এরকম একটা কিছু, যে কী ধরনের প্রশ্ন ধাঁচ কেমন হতে পারে। এখানে একটা রচনার জন্য পূর্ণমান থাকবে 15, সুতরাং রচনাটা একটু ওইভাবে হতে হবে যে 15 মার্কসের জন্য আমরা সাধারণত কতটুকু লিখতে হয়। তারপরে দেখা যাচ্ছে নম্বর 2, ভাব সম্প্রসারণ লিখুন। ভাব সম্প্রসারণ যা এখানে আমরা যে ভাব সম্প্রসারণগুলো বিভিন্ন সময় ক্লাস 9-10 বিশেষ করে ক্লাস 9-10 যেগুলো খুব ভালোভাবে পড়েছিলাম, তো ওখান থেকে হতে পারে। এছাড়াও আনকমন অনেকগুলো আছে, তো ভাব সম্প্রসারণের জন্য এই দেখা যাচ্ছে একটা পপি লাইব্রেরি বা কোনো একটা ভালো বই থেকে পড়ে নিলে হবে। গণিত হচ্ছে কি, গতি জীবন স্থিতিতে মৃত্যু, এখানে তুমি ভাব সম্প্রসারণের জন্য পাবে 10 মার্ক। এক কথায় প্রকাশ করুন, যেমন এরকম যে কোনো পাঁচটি তোমাকে দিতে হবে, পাঁচটি বেশি থাকবে 5 মার্ক। যেমন যা মাটি ভেদ করে উঠে, যিনি বক্তৃতা দানে পটু, যার উপস্থিত বুদ্ধি আছে, যার কোনো কিছু থেকে ভয় নেই, অনেকের মধ্যে একজন জীবিত থেকেও যে মৃত, এরকম এক কথায় প্রকাশ থাকবে। এখান থেকে তোমাকে 5টি দিতে হবে। অর্থসহ বাক্য রচনা করুন, অগাধ মাছের জল, অমাবস্যার চাঁদ, এরকম 5টি থাকবে, এটা 2 নম্বর করে, টোটাল 10 নম্বর। তাহলে অর্থসহ বাক্য তৈরি করুন, অর্থাৎ বাক্য রচনা থাকবে। এবার বঙ্গানুবাদ, সর্বশেষ ধাপ সেটা হচ্ছে বঙ্গানুবাদ, এর জন্য 10 মার্ক, অর্থাৎ টোটাল মার্কস হচ্ছে 25। এখানে বঙ্গানুবাদের জন্য আমাদের যে জিনিসটা রাখতে হবে মাথায় সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ভোকাবুলারি যে বইটা আছে এটা আমাদের খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং অনেকগুলো প্র্যাকটিস করতে হবে। বঙ্গানুবাদের বিষয়টা হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভর করে, তো এরকম একটা বঙ্গানুবাদ থাকবে। তো হেক এটার অ্যান্সার আমি এখানে দিয়ে দিব। দেখো এটা হচ্ছে বাংলার অ্যান্সার, উদ্ভিদ, বাগ্মী, প্রত্যুত্তপন্নমতি, অকুত ভয়, অন্যতম, যেমন এখানে এই যে অগাত মাছের জল, সচতুর ব্যক্তি, এখানে একটা বাক্য তৈরি করা আছে, বাক্য রচনা করা আসছে, অমাবস্যার চাঁদ, দুর্বল বস্তু, দুর্লভ বস্তু, এক চোখা, পক্ষপাতিত্ব, তামার বিষ, অর্থের কুপ্রভাব, মণিকা কাঞ্চনযোগ, উপযুক্ত মিলন, এগুলো এখানে দেওয়া আছে। আর যেটা ছিল বা তোমার ট্রান্সলেশন করতে বলছিলো বাংলাতে ইংলিশে, তো সেটা এখানে দেওয়া আছে, তোমরা একটা প্র্যাকটিস করে নেবে। এবার আমরা ইংলিশে চলে যাচ্ছি, যে ইংলিশের মার্কস হচ্ছে 50। এবার 50 মার্কে দেখো, রাইট অ্যান এসে অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং, 15 তোমার মার্কস থাকবে। বাংলাদেশ বলছে কি, বঙ্গবন্ধু স্যাটেলাইট, এ নিউ ডিমেনশন ইন টেকনোলজিক্যাল টেলিকমিউনিকেশন সেক্টর, এখানে ঠিক একই কথা, এখানে তোমার যে ধরনের এসেগুলো থাকবে সেটা খুবই সাম্প্রতিক এবং সাম্প্রতিক কোনো সরকারের কোনো কাজ বা সাম্প্রতিক কোনো ঘটনায়, সাম্প্রতিক কোনো ভাইরাল হওয়া কোনো জিনিসের উপরে থাকবে। ম্যাথ লিটারেসি মুভমেন্ট ইন বাংলাদেশ, ট্রি প্ল্যান্টেশন, তো এই এরকম তিনটা থেকে তোমাকে যে কোনো একটা সিলেক্ট করে খুব ভালোভাবে লিখতে হবে। এর জন্য তোমাদের বেশি বেশি এসেগুলো প্র্যাকটিস করতে হবে ক্লাস 9-10 বই থেকে, এগুলো গ্রামার বই থেকে প্র্যাকটিস করলে এটা মার্কস হচ্ছে 15। দেন যে জিনিসটা আছে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এখানে উপযুক্ত ওয়ার্ড দ্বারা এই ব্ল্যাঙ্কগুলো কী করতে হবে, ফিল করতে হবে। তো এখানে 5 মার্কস, 5টার জন্য 5টা মার্ক দেওয়া আছে। এখানে কিছু দেখা যাচ্ছে যে ডি নাম্বার, এ নাম্বার অফ পিপুল, বি, এখানে ভার্ব যে বসবে সেটা একটা ক্লু রেখে দেওয়া হয়েছে,
আবার দ্য বয়েজ নাও প্লে ড্যাশ ইন দ্য ফিল্ড, তাহলে এখানে এখানে এমনভাবে বলা হচ্ছে যে এখানে প্রিপোজিশনও বসতে পারে, ভার্বও বসতে পারে, অর্থাৎ এটা যে কোনো রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্র হতে পারে, প্রিপোজিশনের ক্ষেত্র হতে পারে, আর্টিকেলের ক্ষেত্র হতে পারে। তবে এখানে অ্যাপ্রোপ্রিয়েট যে ওয়ার্ডটা হবে, উপযুক্ত যে ওয়ার্ডটা হবে সেটা বসাতে হবে। মোটামুটি একটু কঠিন আছে, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ফ্রেজ, এই ফ্রেজগুলো দ্বারা সেন্টেন্স তৈরি করতে হবে, এটা ইডোমেন ফ্রেজের মতোই। এবং এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে আমাদের লেটার লিখতে হচ্ছে, চার নম্বর, রাইট এ লেটার টু ইয়ার অফিসার ইন চার্জ অফ ইউর পুলিশ স্টেশন অ্যাবাউট দ্য প্রবলেমস অ্যান্ড রিকোয়েস্ট, অর্থাৎ এখানে একটা যে লেটার থাকবে সেটা বোঝা যাচ্ছে। মার্কস হচ্ছে 10, ট্রান্সলেট ইন্টু নাম্বার 5, ট্রান্সলেট ইন্টু ইংলিশ, এর আগে আমরা বাংলাতে দেখেছি ট্রান্সলেট ইন্টু বাংলা, এখানে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, অর্থাৎ আমাদের একটা জিনিস প্র্যাকটিস করলে ইংলিশ টু বাংলা, তাহলে দুটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে, ওখানে 15 মার্কস, এখানেও 15 মার্কস। সুতরাং আমাদের এটা খুব ভালো করে পড়তে হবে। এখানে যে ট্রান্সলেটটা দেওয়া আছে সেটা আমি অ্যান্সার দিয়ে দেবো। ওকে, দেখো ইংলিশের রচনা বাদে আর বাকি যেটা আছে সেগুলোর অ্যান্সার এখানে দেওয়া আছে, যে দুই নম্বরটা কী কী বসবে, তিন নম্বর যে কীগুলো ছিল সেগুলো এখানে দেওয়া আছে অ্যান্সারগুলো, তারপরে এখানে ট্রান্সলেটর দেওয়া আছে, তোমরা এখান থেকে খুব সুন্দর করে দেখে নেবে। এবার আমরা চলে হচ্ছে সাধারণ জ্ঞান, 50 মার্কের থাকবে। এখানে বলা হচ্ছে টিকা লিখতে হবে ভূমিকম্প বাংলাদেশ সম্পর্কে, এবং তৃতীয় জিআই পণ্য ক্ষীরা সাপাতি সম্পর্কে টিকা লিখতে হবে। এখানে টিকার জন্য থাকবে পাস করে 10 নম্বর। তারপরে হচ্ছে যে বাংলাদেশ থেকে ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার কার্যক্রম আলোচনা করুন, এই বিষয়ের উপর তোমাকে 10 মার্কের উপর লিখতে হবে। সংক্ষিপ্ত নামগুলো লিখতে হবে, এর পুনরূপগুলো লিখতে হবে, এখানে যেগুলো আছে সেগুলো পুনরূপগুলো লিখতে হবে। বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাসমূহ কী কী, দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের ভূমিকা কী, তোমাকে এটা 10 মার্কের উপরে লিখতে হবে, একটা রচনার মতো আর কি হয়ে যাবে। ব্যাখ্যা করুন, ব্যাখ্যা করুন বলতে এখানে তোমাকে দেওয়া হয় 2.5 নাম্বার করে চারটা দিতে হবে, মার্কস হচ্ছে 10। লোহা পানিতে ভাসে না, কিন্তু লৌহ নির্মিত জাহাজ পানিতে কেন ভাসে, বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন, রাতে ফোটা ফুল রঙিন হয় না কেন, সাবান কীভাবে ময়লা কাপড় পরিষ্কার করে, এগুলো ব্যাখ্যা করতে হবে তোমাকে। এরপর দেখো পাটিগণিতে মার্কস হচ্ছে 50, অর্থাৎ এখানে পাটিগণিতে যে মার্কগুলো আছে 50 মার্কস থাকবে, এবং এটা খুব ভালো করে দিতে হবে, কারণ পাটিগণিতে অর্থাৎ গণিত সেকশন প্রত্যেক সেকশনেই মিনিমাম একটা নাম্বার উঠাতে না পারলে তাহলে তুমি সিলেক্টেড হবে না। তাহলে এখানে পাটিগণিতে পাঁচটা পাটিগণিত আছে, পাঁচটাতে 10 করে হচ্ছে 50 মার্ক। পাটিগণিতগুলি দেখো কী ধরনের পাটিগণিতগুলো আসে, ঠিক এরকম আমার মনে হয় যে 9-10 যে বইগুলো আছে 8-10 এই বইগুলো কভার করতে পারলেই বিষয়টা ইজি হয়ে যাবে, ঠিক এই বিষয়টা অনেকটা ইজি হয়ে যাবে। ওকে, এরপর আমরা দেখব এরপর যে বিষয়টা দেখব মনস্তত্ত্ব, এটা খুবই গুরুত্বপূর্ণ, 30 মিনিট সময় পূর্ণ মনে হচ্ছে 25, এখানে কিছু MCQ আকারে থাকতে পারে। তারপরে যে বিষয়গুলো থাকবে এটা খুবই আনকমন টাইপের জিনিসগুলো থাকে, দেখো কী ধরনের প্রশ্নগুলো থাকে, যেমন কাজ পালিশ পোশাকের সাথে কিসের সম্পর্ক, কাজ যদি পালিশ দিয়ে পরিষ্কার করা হয় তাহলে পোশাক কী দিয়ে পরিষ্কার করা হয়। তারপরে এখানে যে সমস্ত ইংলিশে থাকতে বাংলাও থাকতে পারে, স্মলেস্ট টাউন কোনটা, এখানে উপরে যে ক্লুটা দেওয়া আছে এটার উপর নির্ভর করে প্রশ্নগুলো আসছে। তারপরে এখানে দেখো সাধারণগণ অর্থাৎ এখানে সাধারণগণ অর্থাৎ বিজ্ঞান, বিভিন্ন সেকশন থেকে মনস্তত্ত্বের প্রশ্নগুলো আসে, বিষয়টা একটু অন্যরকম, এটা খুব ভালো করে দেখে নাও যে কী ধরনের প্রশ্নগুলো আসে। মোটামুটি এই তোমার সিরিয়াল অনুযায়ী এই বিষয়গুলোর উপর প্রশ্ন আছে, বাংলায় 50, ইংলিশে 50, গণিত পাটিগণিত দেখা যাচ্ছে 50 আসছে, সাধারণ জ্ঞান 50 আসছে, তারপর মনস্তত্ব 25, অর্থাৎ 225 নম্বরের যে একটা পূর্ণাঙ্গ পরীক্ষা সেটা তোমাকে ফেস করতে হবে। তো এই সমস্ত বিষয়গুলোর উপর সাধারণত কোশ্চেন আসে থাকে, তো অর্থাৎ এদের কোনো নির্ধারিত সিলেবাস নেই, এটা সাম্প্রতিক বিষয়ের উপরে
অর্থাৎ এটা কোনো সিলেবাস নেই, তোমাকে সব ধরনের বিষয়ের উপরেই খুব ভালো আয়ত্ত করে যেতে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। সবার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।